নমস্কার দর্শকবৃন্দ, জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভকামনা। গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমার এই জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানটি শুরু করব। যাই হোক, প্রতিনিয়তই তো আমি একটা একটা বিষয় নিয়ে আসি আলাদা আলাদা, এবং সেই বিষয় নিরিখে আপনাদেরকে আমি জানাতে সক্ষম হই যে অ্যাকচুয়ালি বিষয়টি কী, কী জানতে চান আপনারা, গভীরতা কতটা। জ্যোতিষের অনেক কিছু বিষয় রয়েছে, অনেক কিছু জানার বিষয় রয়েছে, অনেক কিছু যেমন ক্যালকুলেশনের বিষয় রয়েছে তেমন অনেক কিছু বিষয় জানারও রয়েছে। তো যাই হোক, একটা হচ্ছে কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা প্রত্যেকটি প্ল্যানেট রয়েছে তার কার্যকারিতা রয়েছে। আজকে আমি প্রধানত যে অনুষ্ঠানটি শুরু করব, রোগ ব্যাধি নিয়ে, এবং নটি গ্রহের মধ্যে যেটি আমরা রিয়েল প্ল্যানেট বলে থাকি, ছায়াগ্রহ তো দুটি, রাহু আর কেতু, তা শনিগ্রহ সম্পর্কে বলবো। শুক্র বুধ রবিচন্দ্র তো লুমিনারিস আগেই বলেছি, মঙ্গল বৃহস্পতি এবং শনি সম্পর্কে বলবো। তো এই শনিগ্রহ সবসময় একটি রাশিতে কতক্ষণ কত সময় থাকে, কত সময় ধরে থাকে, আড়াই বছর। তাহলে আড়াই বছর ধরে থাকে কর্মের কারক তিনি, আয়ুরও কারক তিনি। যেমন অনেকটা লং টাইম ধরে একটি রাশিতে থাকে, লং টাইম ধরে আপনাকে সাকসেসের মালিক তৈরি করে, লং টাইম ধরে আপনাকে ব্যাংক ব্যালেন্স তৈরি করায়, লং টাইম ধরে আপনাকে পড়াশোনায় ডিস্টার্বেন্স বা ভালো সব কিছু করায়, তাহলে স্যাটার্ন যে শনিগ্রহ, সেই শনিগ্রহ কিন্তু লং টাইম, লং ডিজিজ বলুন, লং সাকসেস বলুন, মানে অনেক সময় ধরে, অনেকটা সময় ধরে কিন্তু যে কোনো জিনিসকে ঘটাতে সাহায্য করে। তাহলে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমাদের মানব শরীর নানান রোগ ব্যাধি তার সাথে শনিগ্রহের কি ইন্টার রিলেশনশিপ রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমার আলোচনা টপিক। যে কোনো বিষয়কে দীর্ঘায়িত করতে পারে, তাহলে রোগকেও দীর্ঘায়িত করবেন তিনি, তাহলে সেই সম্পর্কিতই আজকে আমি আলোচনা করব। তার আগে দেখে নেওয়া যাক কোন দর্শক বন্ধু ফোন কল অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দেখলাম নিউ দিল্লি থেকে বাপ্পা বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আমার ব্যাপারেই জানতাম। এর আগে ফোন করেছিলেন কখনো, ট্রাই করেছেন, পেয়েছেন? ট্রাই করেছি, লাইন পেয়েছি, কেটে গেছে। আচ্ছা যাই হোক, কেটে গেছে। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো একটু বলুন। ১৬ আগস্ট বলুন, ১৬ আগস্ট 1986। টাইম বলুন, কি সম্পর্কিত প্রশ্ন আছে? ১৬ই আগস্ট ১৯৮৬ শনিবার ছিল, পূর্বাষাঢ় নক্ষত্র, ধনু রাশি, আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। বছর দেড়েক, বছর দুয়েক তো খুবই ডিস্টারবেন্স গেছে দেখতে পাচ্ছি। দাঁড়ান একটু, সময়টা আমি দেখে নিচ্ছি। ১৬ই আগস্ট, তাই তো? আট তো, ১৬ আট ১৯৮৬ তো? ১৬ই আগস্ট ১৯৮৬, তাহলে ভুল বললেন তো, ভুল এরকম বললে মিডিয়ার সামনে আমরা সময় পাবো না, বহু ক্লায়েন্ট অপেক্ষা করেন তো লাইভ ফোনের অনুষ্ঠানে। যাই হোক, ১৬ই অক্টোবর ১৯৮৬ বৃহস্পতিবার দিন ছিল। হ্যাঁ বৃহস্পতিবার। লগ্ন কর্কট, জন্ম রাশি হচ্ছে মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। আচ্ছা, দেবগণ শুক্র বক্রী হয়ে রয়েছে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, শুক্র সুখের কারক আমি বারবার বলে থাকি, এবং সপ্তমে মঙ্গল মাঙ্গলিক আছেন, দ্বিতীয় পতি অবস্থান করছে কেতুযুক্ত হয়ে। রিলেশনশিপ তো ভেঙে গেছে, বিয়ে হয়েছিল তো একবার নাকি, চলে গেছে, সে নষ্ট হয়ে গেছে সম্পর্ক? সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের জন্য আপনি চেষ্টা করছেন, তাই তো? বর্তমান সময়ে মাইন্ড ডিস্টারবেন্স থাকবে, চতুর্থ এখন কেতু গোচর ফলে রয়েছে, জন্মকালীন যে অবস্থান করছে কেতু, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, বিবাহ হতে কিন্তু খুব সমস্যা হবে, এবং দ্বিবিবাহের যোগ 100% রয়েছে। ছকটিকে একটু বিচার বিশ্লেষণ করে নিন, ছকটিকে একটু বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে, ঠিক আছে? নাহলে শ্বশুরবাড়ি ভাগ্যও খারাপ রয়েছে দেখতে পাচ্ছি, টেন্থ হাউসে রাহু বসে আছে, আপনাকে পছন্দ করবে না, নেগলিজেন্সি করবে। সেভেন্থভাবে মঙ্গল অবস্থান করছে, স্ট্রংলি মাঙ্গলিক,
এবং শনি শুক্র বুধ দ্বাদশপতি যুক্ত সপ্তমপতি অষ্টমপতি কানেকশন রয়েছে। এখানে সুখের জায়গা ডিস্টারবেন্স অষ্টম দ্বাদশের সাথে চতুর্থ ভাব পীড়িত রয়েছে, তার সাথে সাথে চতুর্থ স্থানে কেতু। আপনি যেখানে বসবাস করেন তার চারিপাশে জলজ পরিবেশ আছে, জলাশয় রয়েছে। যাই হোক, আপনি মটান হার্টের ছেলে, খুব হৃদয়শীল ব্যক্তি, কিন্তু আপনার বাড়ির চারিপাশের লোকেরা আপনাকে বুঝবে না, সমালোচনার পাত্র করে দেবে এবং সর্বোপরি আপনাকে নিয়ে ছেলে খেলামো করবে এবং সমালোচনা করবে। শত্রুতাপূর্ণ পরিবেশের মধ্যে আপনি লাইভ লিড করছেন, যেটা আপনার পক্ষে একদম থাকা সম্ভব হচ্ছে না, ভালো লাগছে না, ওই জন্য মন দুর্বল অবসাদ, তাই তো নাকি? লাভ হবে না, অ্যারেঞ্জই হবে, অ্যারেঞ্জ মানে যাবে। তবে ছকটিকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে কিন্তু বিবাহ করা উচিত সেকেন্ড টাইম, নচেত কিন্তু আবার একই ডিস্টারবেন্স আসতে বাধ্য। ঠিক আছে, ওকে, ভালো থাকবে। যাই হোক, সমস্যা তো থাকবেই, সমাধান করে নিতে হবে, শুধুমাত্র জানলে হবে না কোথায় কি প্রবলেম, প্রবলেমটা জেনে তাকে সলিউশন করে নিতে হবে, সলিউশন না করলে আপনি প্রবলেমের মধ্যেই থাকবেন। যাই হোক, নটি গ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহ শনি গ্রহ, অন্ধকার জগৎ অর্থাৎ রবি যদি লাইট হয় তাহলে স্যাটার্ন হবে অন্ধকার। তাহলে একটা বিষয় জানতে হবে, অন্ধকার মানে কি জীবন অন্ধকার সেটা না, যা কিছু করবেন ভেবেচিন্তে বিচার বিশ্লেষণের ন্যায়নীতির কারক গ্রহ শনিদেব। তো যাই হোক, আয়ু সম্পর্কিত তার কী কী বিষয় রয়েছে, আমাদের শরীরের মধ্যে কোন কোন ফিচার্সগুলোকে শনিদেব দিয়ে থাকেন, অর্থাৎ শনি গ্রহ জ্যোতিষ বিচারে সেই প্ল্যানেটটিকে শনি প্ল্যানেট বলা হয়, অর্থাৎ শনি গ্রহ বলা হয়ে থাকে। তাহলে আমাদের শরীরে আয়ুর যে কারকতা বহন করে আয়ু, সেটি কিন্তু স্যাটার্ন শনি গ্রহ। আমাদের শরীরে হাড়ের অর্থাৎ ক্যালসিয়ামের কারকও কিন্তু শনি। শুধু তাই নয়, স্কিন ডিজিজের ক্ষেত্রে বলুন, অকালপক্কতা, খুশকি, চুল ওঠার ক্ষেত্রে বলুন, পঙ্গু বা প্যারালাইসিস জাতীয় যে সমস্যায় ভোগান্তি হয় সেই বিষয়ে বলুন, বাতের সমস্যা, সারা শরীরে যন্ত্রণা, বন্ধাত্ম, বিভিন্ন রকমের রোগকে কিন্তু স্যাটার্ন ডেকে আনতে পারে, যদি লগ্ন ষষ্ঠ দ্বাদশ কানেকশন তৈরি করে, পঞ্চমে অবস্থান করলে বন্ধাত্ম আনতে পারে, কোনো রকম শুভগ্রহের দৃষ্টি যদি না থাকে, যদি একাধিক পাপগ্রহের সাথে মেলবন্ধন করে, যদি পঞ্চমপতি পাপড়িত অবস্থায় থাকে বা নিচস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে শনিদেব অর্থাৎ স্যাটার্ন শনি গ্রহ তাহলে কী করতে পারেন, ফিফথ হাউসে অবস্থান করলেন সময় বন্ধাত্ম আনতে পারে। যাই হোক, আলোচনা বিস্তৃতি করার আগে আমি দেখি নি কোন দর্শক বন্ধু ফোন করে অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। এর আগে ফোন করেছিলেন আপনি? না 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 না, বলুন, মেয়ের ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলুন। 9th October 1994। টাইম বলুন। সকাল 9:23। 9:23? হ্যাঁ 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 9:23। বলুন, কি প্রশ্ন আছে? ক্যারিয়ার কলকাতা না ক্যারিয়ার না, একটু হেলথ সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আমার অনুষ্ঠান দেখা হয় ভীষণ ভাবে, এতে বসেছিলাম, আজকে পেয়েছি। 9th October 1994 রবিবার ছিল সেই দিন? হ্যাঁ, রবিবার। জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম, জন্ম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, এগুলো জানা আছে? দেবাড়িগণ, এই দুটো জানি। হ্যাঁ, শনি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, আমি দেখে নিচ্ছি নাটাল চাটে কি রয়েছে। যাই হোক, লগ্নে চন্দ্র হচ্ছে, কফকারক সমস্যা একটু থাকবে, ডিজিজ বলতে দেখুন নার্ভের সমস্যা, স্কিন ডিজিজ, পেটের সমস্যা, লিভার ওরিয়েন্টেড, লিভার দুর্বলতা, এই বিষয়গুলো কিন্তু থাকবে, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো অবশ্যই থাকবে। হ্যাঁ, মেয়ের পড়াশোনা, উচ্চবিদ্যায় একটু ডিস্টার্বেন্স হবে, হ্যাঁ, এমবিএ ফেমবিএ করলে শুভ হবে। যাই হোক, তবে একটা কথা বলে রাখি, একটু গ্রহ প্রতিকারের জায়গা আমি দেখতে পাচ্ছি, এগুলো ঠিকঠাক করে নিলে খুব ভালো হয়, কারণ 1 2 3 4 5 ষষ্ঠে কেতু তো চিকিৎসা বিভ্রাটের কারণ হয়, ষষ্ঠে কেতু থাকলে, দ্বাদশে কেতু থাকলে যে রোগ হয়েছে সেই রোগ ডক্টর ঠিক চটজলদি ধরতে পারেন এবং অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা ভীষণ আমি দেখতে পেলাম, স্কিনের প্রবলেম আমি দেখতে পেলাম, গাইনোলজিক্যাল প্রবলেম একটু রয়েছে, ইউট্রাস ইনফেকশনের জায়গাটাও রয়েছে, ডাইজেস্টের প্রবলেম হবে, বদ হজম ব্যাপারটা থাকবে এবং পেটের সমস্যা কিন্তু একটু থাকবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মেয়ে তো অল্প খায়, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো পার্সোনাল বিষয়, চেম্বারে এসে আপনাকে ছকটিকে বিস্তারিত আলোচনা করে আপনাকে কিন্তু রেমেডির ব্যাপারটা করতে হবে।
সর্বসমক্ষে আমি কিন্তু কোন রেমিডির কথা বলবো না, কারণ আপনার শত্রুরাও দেখছে, আপনার মিত্ররাও দেখছে অনুষ্ঠানটা, তাই না? তা সেক্ষেত্রে পার্সোনালিটি মেনটেন করা, অর্থাৎ প্রাইভেসি মেনটেন করাও তো প্রয়োজন রয়েছে। যাই হোক, ভালো থাকবেন। যে বিষয়টি আমি বলতে বলতে বারে বারে ক্রস কানেকশন হয়ে যায়। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে কি, বাতের সমস্যা, সারা শরীরে যন্ত্রণা, বন্ধাত্ব বিষয়টা বললাম, হীনামন্যতায় ভোগান্তি, অর্থাৎ রাহু রাহুর ফল আর শনি ফল কতটা প্রায় একই ধরনের দিয়ে থাকে, কারণ স্যাটার্নের যে ছায়াটি পড়ে সেটি হচ্ছে রাহু, লোহায় যে মরিচা পড়ে, আয়রন যদি স্যাটার্ন হয় তাহলে যে মরিচাটা পড়ে সেটা হচ্ছে রাহু। যাই হোক, দাঁত নিয়ে কিন্তু সমস্যা দিতে পারে ভীষণ, যদি চন্দ্রের সাথে কোনোরকমভাবে শনি কানেক্ট করে, সেকেন্ড হাউসের সাথে সিক্সথ টুয়েলভ কানেকশান করে, রাহুর সাথে কানেকশান করে, তাহলে কিন্তু একটু ধৈর্য ধরুন, তাহলে কিন্তু দাঁত নিয়ে সমস্যা দেখা নিতে পারে। একটু ধৈর্য ধরে থাকতে হবে, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু ধৈর্য ধরুন, আমি কিছু বক্তব্য পেশ করছি। হ্যাঁ, হাঁটু নিয়ে সমস্যা হতে পারে, কারণ কখন হাঁটু নিয়ে সমস্যা, ফিফথ সিক্সথ কানেকশান যদি করে থাকে তাহলে কিন্তু হাঁটু নিয়ে সমস্যা হবে, হাড় ভঙ্গ নিয়েও সমস্যা হবে, অর্থাৎ মঙ্গল শনি কানেক্টেড উইথ রাহু কেতু বা চন্দ্রের সাথে যদি কানেক্ট করে তাহলে হাঁটু নিয়ে সমস্যা, এবং ফ্র্যাকচার যোগও রয়েছে লোয়ার পার্টে। কেতু সবসময় লোয়ার সাইডটাকে দেখে, ফিফথ সিক্সথ কানেকশান করলে সেই লোয়ার সাইডটা কিন্তু ইনফেক্টেড হতে পারে এবং ড্যামেজ হতে পারে। যাই হোক, কোন দর্শক বন্ধু ফোন কলে রয়েছেন একটু দেখে নেওয়া যাক। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন? আমি বলছি আমার বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি, ইরাম বাজার ব্লক, গুরিশা গ্রাম। আচ্ছা আচ্ছা, বলুন। বলছি যে আমার আমার জন্ম তারিখ হচ্ছে 1958 সাল 2 ফেব্রুয়ারি। অনুষ্ঠান দেখা হয় আমার? আমার আজকে 3 মাস ধরে আমাকে ট্রাই করছি, পাচ্ছি না। যাক, আজকে পেয়েছেন, খুব ভালো। আজকে ভাগ্যে আমি আমার আমি খুব ভাগ্যে জয় বলে পেয়েছি। যাই হোক, টাইমটা বলুন, জন্মের সময়টা বলুন। আমার সকাল ওই 9:15 জন্ম হয়েছে। 9:15 জন্ম। জন্মস্থান? জন্মস্থান বলে বীরভূম ডিস্ট্রিক্ট, ইলামবাজার ব্লক, গুড়িসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি সম্পর্কিত প্রশ্ন আছে? আমার এই সম্পর্ক বলতে তো বুঝতে পারছেন, আমি তো আপনার থেকে বড় হবো, তাই আমি সেই আমার ব্যস্ত পথে একটা খুব মন্দা চলছে, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। 2 ফেব্রুয়ারি 1958 রবিবার ছিল সেই দিন? যাই হোক, পুনর্বসু নক্ষত্র, জন্ম রাশি হচ্ছে মিথুন রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, খোলামেলা ভাবে মিশতে ভালোবাসেন সকলের সাথে, আর যেহেতু মিথুন রাশি একটু ধরফর ধরফর করে কাজ করার স্বভাব থাকবে আপনার, বুঝতে পেরেছেন? একটু চট জলদি যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, হ্যাঁ দুম করে কাউকে বিশ্বাস করে ফেলা, হ্যাঁ দুম করে কাউকে কোনো কথা বলে ফেলা, সেই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে থাকবে, আছে তো? শুক্র বক্রী অবস্থায় রয়েছে। যাই হোক, আমি দেখে নিচ্ছি ব্যবসার গতিগঙ্গা কী রয়েছে আপনার। আচ্ছা, লগ্নের দ্বিতীয় কেতু, চোট খেয়েছেন তো টাকা পয়সা ব্যবসাতে দেখছি। হ্যালো, হ্যাঁ টাকা পয়সা তো চোট খেয়েছেন, এমনি ব্যবসা বেশ ভালো চলছিল, চলতে চলতে কিন্তু অনেকটা বসে গেছেন, অনেকটা চোট খেয়েছে ব্যবসা, অনেকটা লসে রান করছেন, টাকা পয়সা অনেকটা লসে রান করছেন, অনেকটা নষ্ট হয়েছে, হ্যাঁ কি না? তো যাই হোক, দ্বিতীয় কেতু অবস্থা রয়ে দ্বিতীয় দ্বিতীয় কেতু অবস্থান করছে, আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে সাপোর্ট সেইভাবে করবে না, আপনাকে নিজের চেষ্টাতেই ব্যবসাকে সামাল দিতে হবে, উঠতে হবে, বুঝতে পারছেন? অনেক চেষ্টা করে, অনেক কঠোর পরিশ্রম করে আপনি ব্যবসাটাকে আজকে দাঁড় করিয়েছেন মার্কেটিং লাইন, এবং ছুটোছুটি করে আপনি সমস্ত চটজলদি কাজ করতেও ভালোবাসেন, করতেও পারেন, পার্টনারশিপ বিজনেসে যাবেন না, কয়েকটা ডিস্টার্বেন্স আমি খুবই দেখতে পাচ্ছি, লগ্নপতি অষ্টমে অবস্থান করছে, রাহুযুক্ত হয়েছে দ্বিতীয় কেতু, টাকা পয়সা যাদেরকে ধার দিয়েছেন না কখনো সেই টাকা পয়সা ক্লিয়ারলি পাচ্ছেন না, হ্যাঁ কি না? তো যাই হোক, একটা সময় আসছে, সময় এলেও এখন কিন্তু বর্তমান সময় দ্বিতীয় আপনার গোচর ফলে রাহু অষ্টমে কেতু, দেখে শুনে পুঁজি বিনিয়োগ করবেন, দেখে শুনে চলতে হবে আপনাকে, একটু ধরফর করবেন না, মানসিক চিন্তা কিন্তু একই রকম থাকবে, 19-20 একটু গ্রহ প্রতিকার করে নিলে ভালো হয়, কয়েকটি জায়গা রয়েছে খুব ডিস্টারবেন্সে রয়েছে, সেই জায়গাগুলোকে যদি আপনি ঠিকঠাক করে নেন তাহলে আগামী দিন কিন্তু একটা ভালো জায়গা থাকবে, যেটা মন্দা ভাব এতদিন দেখেছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ,
সাউরাকুড়িতে আমি মানে যাই, মাঝে মাঝে যাই, কিছু ব্যবসাপাতি ব্যবহারে যাই। আচ্ছা আচ্ছা। তো আমি আপনার যে আমি টিভিতে দেখলাম, আমি এই সামনে শনিবার দিন বোধহয় আপনার বোধহয় ডেট আছে, আমরা শুক্রবার দিন ডেট আছে, শুক্রবার দিন একদম ফাইনাল করে দিলাম। বুঝলেন, আমি ঠিক আছে, আমি কথাবার্তা বলে আমি ডেটটা ফিক্স করেছি, আর আপনাকে এই জন্য কথা বলবো, সবসময় বসে আমাকে কথা বলবেন। অবশ্যই, ডিটেলস ভালো থাকবে, ঠিক আছে, ভালো লাগছে আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক, ভালোবাসার জায়গাটা তো করতে হবে, কারণ আপনারা সমস্যায় রয়েছেন, আমি সমাধান করার জন্য রয়েছি। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আপনাকে হারতে হবে। বিশ্বাসের জায়গাটা অবশ্যই তৈরি করা উচিত এবং বিশ্বাসের সঙ্গেই আপনাকে সেইভাবে চলা উচিত। যাই হোক, অনেকেরই দেখতে পাই যে স্পন্ডলাইসিস, তাহলে সেকেন্ডের সাথে যদি চন্দ্র তো ব্লাডের কারক, নার্ভের কারক হচ্ছে বুধ, তাহলে কেতু বুধ চন্দ্র কানেক্টেড উইথ শনি সেকেন্ড হাউস, সিক্সথ, কী ডিজিজ হচ্ছে। বা দ্বিতীয়ের একাদশ স্থানেতেও যদি শনির অবস্থান থাকে, একাধিক পাপগ্রহ পীড়িত হয়ে। হ্যাঁ, একটু কথা বলছি, আমি একটু পরে কথা বলছি, একটুখানি ধৈর্য ধরুন। তা সেক্ষেত্রেও আপনার কিন্তু স্পন্ডলাইসিসের জায়গাটা আসতে পারে, ডিস্টার্ব হতে পারে। শুধু তাই নয়, ক্যান্সার শনির সাথে কেতু এবং রোবিক কানেক্টেড হয়ে যদি সিক্স এইট কানেকশন করে, এইট হচ্ছে লং ডিসিজ, লং, তাহলে সিক্স টুয়েলভ তার সাথে রবি যদি কানেকশন করে কোনোভাবে, বৃহস্পতিও সেক্ষেত্রে যদি দুস্থানগ্রস্ত হয়ে, মানে দুস্থানে অবস্থান করে যদি দৃষ্টি বিনিময় করে, তাহলে কিন্তু সেই রোগটাকে দীর্ঘায়িত করতে পারে। আমি আগেই বলেছি বৃহস্পতির কারকতার জায়গাটা শ্বেতকণিকার কারক, বেশি হলেও ক্ষতি, কম হলেও ক্ষতি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে আপনাকে জন্মকুণ্ডলিতে কেমন ভাব রয়েছে শনিগ্রহের, সেই অনুযায়ী পাওয়ার আপ করা এবং বিচার বিশ্লেষণ সহযোগে আপনাকে কিন্তু সেই রোগ প্রতিরোধের জায়গাটা তৈরি করতে হবে, আপনাকে নিজেকেই স্বয়ং করতে হবে। যাই হোক, কোন দর্শক বন্ধু ফোন করলেতে অপেক্ষা করছেন, তাহলে একটু দেখে নেওয়া যাক। হ্যালো, হ্যালো, বেহারা থেকে গৌরাঙ্গ দে বলছি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার অনুষ্ঠান দেখা হয় ভাই? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, যাক, খুব ভালো। বলো, তোমার জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান। না, আমি ছেলের সম্পর্কে জানতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, ছেলের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানটি বলো। 31 মে 2003। 31 মে 2003, 2003, বলো টাইমটা, বলো। সকাল 7:02। 7:02। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, ছেলের কি বিষয় জানতে চাও, পড়াশোনার বিষয় জানতে চাও? হ্যাঁ, পড়াশোনার বিষয় জানতে চাও। হ্যাঁ, 2003 শনিবার জন্ম ছিল? হ্যাঁ। আচ্ছা, রোহিণী নক্ষত্রে জন্ম, জন্মরাশি বিষরাশি। বছর দেড়েক বছর দুয়েক হয়ে গেল যে প্রিভিয়াস টাইমটা চলে গেছে, পড়াশোনায় মনোযোগ অনেক কমে গিয়েছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। লগ্ন মিথুন লগ্ন ধরফর করতে মানা করবে, বুঝতে পেরেছো? ধরফর করতে মানা করবে সন্তানকে। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, চিত্ত চাঞ্চল্যতার মধ্যে দিয়ে কিন্তু জীবন অতিবাহিত হবে। আর অমাবস্যা তিথিতে জন্ম, এগুলো জানা আছে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি নাটাল চাটে কি আছে দেখে নিচ্ছি। লগ্নে শনি অবস্থান করছে, দ্বাদশে, এ তো পড়তে বসতে চাইছে না, পড়াশোনায় মন নেই, মন খুব চঞ্চল। হ্যাঁ, একদমই তাই, মন খুব চঞ্চল, যতই আপনি মারেন ধরেন যাই করেন না কেন, মন খুব চঞ্চল, বুঝতে পেরেছেন? পড়াশোনাটা কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করলে এবং টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করলে কিছু ভালো হবে। তবে আপনার ওয়াইফেরও কি শরীরটা খারাপ, ভালো যায় না শরীর? হ্যালো, আমার ওয়াইফ বাপের বাড়িতে থাকে। যাই হোক, যেখানেই থাক সেটা তো বক্তব্য না। যাই হোক, সন্তানকে কিন্তু চিত্ত চঞ্চলতার জায়গাটা আমি দেখতে পাচ্ছি, কফকারক সমস্যাও রয়েছে, পড়তে বসে পড়তে পারে না, এনার্জি লেভেল কম এবং প্রচেষ্টা বলো কম, ঠিক আছে? কয়েকটা গ্রহ প্রতিকারের জায়গা রয়েছে, হাড়ভঙ্গ যোগ রয়েছে, রক্তপাত যোগ, সাবধানতা অবলম্বন করে কিন্তু জীবন চালাতে হবে, একটু প্রতিকারের বন্দোবস্ত করে নিন। পড়াশোনা করতে চাইছে না, অঙ্ক তো করতেই চাইছে না, ঠিক আছে? যাই হোক, একটু গ্রহ প্রতিকার করে নেবেন, কোনো সুযোগ সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখে নেবেন। হাতে সময় তো খুবই কম, সময় আমাকে ছেড়ে বারবার চলে যায়, আমি বারবার বলি। তো যাই হোক, আমি যে শনিগ্রহ সম্পর্কে আরও বহু কিছু বিষয় রয়েছে, হ্যাঁ, হাড়বৃদ্ধিজনিত সমস্যা, হাড়ভঙ্গজনিত রোগ, হ্যাঁ,
আর অ্যাবনর্মালিটিস ব্যাপারটাও থাকবে। শনি রবি চন্দ্র কানেক্টেড উইথ রাহু কেতু বা মঙ্গল, যে কোনোভাবে 6, 8, 12 শুধু তাই না, সেকেন্ড হাউসেও যদি এবং ফোর্থ হাউসের সাথেও কানেকশান করলে কিন্তু এই রোগ দেখা যায় বা এই রোগ বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, আলোচনা পর্ব আমি শেষ করব, তার আগে দেখে নেওয়া যাক কোন দর্শক বন্ধু ফোন কলে ফেঁকে করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন? রামপুর থেকে বলছি। রামপুর হাট? হ্যাঁ হ্যাঁ। যাই হোক বলুন, আমার অনুষ্ঠান দেখেন? জন্মস্থান আচ্ছা, কি বিষয়ক প্রশ্ন আছে? কর্ম? আচ্ছা, কর্ম বিষয়ক প্রশ্ন আছে আপনার, তাই তো? কর্ম বিষয়ক প্রশ্ন আছে। যাই হোক, শুক্রবার জন্ম ছিল, 30 এপ্রিল 1976। নার্ভাস হবেন না, বলুন। ভরণী নক্ষত্রে জন্ম, জন্ম রাশি হচ্ছে মেষ রাশি এবং লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। যে বর্তমান সময়ের উপর দিয়ে পাস হলেন, মনের মতন কোনো কাজের জায়গা তৈরি করতে পারেননি, যেটুকু করেছেন চলে গেছে আপনার ঠিক কথা, কিন্তু মনের মতন হয়নি, তাই তো নাকি? সময়টা ভালো যায়নি আপনার, ওই জন্যই তো বলছি। যাই হোক, দ্বিতীয় মঙ্গল হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি একটা থাকবে আপনার মধ্যে, বুঝতে পেরেছেন? আর না বুঝে ওই টাকা যা সঞ্চয় করেছেন না, না বুঝে নষ্ট করে ফেলতে পারেন, বা কাউকে ধার দিয়ে থাকলে সেই টাকা কিন্তু আর ফেরত পাবেন না। কাজের জায়গাটা আমি খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি দাদাবাবু, কাজের জায়গা আমি খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনি মানুষের জন্য অনেক কিছু করেন কিন্তু আপনি ফিডব্যাক পাবেন না, বুঝতে পেরেছেন? জন্মকুণ্ডলিতে খুব ডিস্টারবেন্স রয়েছে, কাজের জায়গাটা আমি খুব ভালো পেলাম না, বুঝতে পেরেছেন? প্রাপ্তিযোগ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি, এগুলো বিচার করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে 2 মিনিটের অনুষ্ঠানে কিছু হয় না, এই দেখুন সময় চলে গেল কথা বলতে বলতে। যাই হোক, আপনি কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন, যদি পারেন আমার যে কোনো চেম্বারে আসতে পারেন বা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, এটা বিচার বিশ্লেষণের জায়গা রয়েছে, বুঝতে পেরেছেন? 5টা গ্রহ আপনার দ্বাদশে অবস্থান করছে, অবশ্যই বিচার বিশ্লেষণের জায়গা রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, আর ফোন কল দিও না, আর ফোন কল দিও না, সময় চলে গেছে একবার শেষ, অল্প সময় আছে। যাই হোক, কাজের জায়গা, এই যে শনিগ্রহ সম্পর্কে, কাজের জায়গা সম্পর্কে আমি শুনলাম দেখলাম, তো কর্ম জায়গাটা ঠিক করতে গেলে এইভাবে তো লাইভ ফোন অনুষ্ঠানে কিছু হয় না, অনেক বিস্তারিত বিষয়। যাই হোক, রোগের ব্যাপারে নিয়ে আমি আসি, কয়েকটি কথা বলবো। যদি বৃহস্পতির সাথে শনি কম্বিনেশান করে যে কোনোভাবে, ষষ্ঠের সাথে কম্বিনেশান করে, ষষ্ঠপতির সাথে বৃহস্পতি কম্বিনেশান করে, তাহলে জন্ডিস ভাব। বুধের সাথে বৃহস্পতি কম্বিনেশান করলেও জন্ডিস ভাব। তাহলে লগ্নপতির সাথে কম্বিনেশান করে, মিথুন লগ্নে যা বৃহস্পতি যদি বুধ যুক্ত হয়ে শনি মঙ্গল কানেক্টেড হয়, তাহলে আপনার লিভার সমস্যা, রক্ত দূষিত জনিত সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া। কেতু কানেক্টেড হলে, কেতু যদি শনি কানেক্টেড হয় সেক্ষেত্রে হাড়ের সমস্যা দেবে ভীষণভাবে, পায়ের পাতায় প্রচণ্ড ব্যথা বেদনার জায়গাটা দেবে প্রচণ্ড, রোগ সারতেই চাইবে না, লং টাইম ডিজিজ দিয়ে দেবে, লং টাইম বাতের সমস্যা দিয়ে দেবে, যন্ত্রণাদায়ক সমস্যা দিয়ে দেবে। তাহলে বিষয়গুলিকে আগে জানতে হবে যে কে ডিস্টারবেন্সটা করছে। শুধু তাই নয়, এই যে পলিউশন থেকে ডাস্ট অ্যালার্জি হয় সেক্ষেত্রেও কিন্তু কারো কথা বহন করে স্যাটার্ন, যদি শনিচন্দ্রের সাথে হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যা আসতে পারে। তাহলে স্যাটার্ন একটি গ্রহকে সবসময়ের জন্য প্রাধান্য দেয় না, তার সাথে কম্বাইন্ড অনেকগুলো গ্রহ থাকতে হবে, তাহলেই সেই গ্রহটি অ্যাক্টিভ আছে না ডিস্টারবেন্স করবে সেটি কিন্তু জানা যায়। তুঙ্গস্থ অবস্থায় গ্রহ কিন্তু কোনো খারাপ ফল দেয় না, নিচস্থ অবস্থায় রাজ্যকে যদি থাকে তাহলেও ভালো ফল দিতে পারে, যদি লগ্নের পরিপ্রেক্ষিতে শুভ হয়, অশুভ হলে তাহলে আপনাকে খারাপ ফল দিতে পারে। বুধ শনি যদি ষষ্ঠ দ্বাদশ কানেকশন করে, জলরাশিতে কানেকশন করে, তাহলে আপনার ব্রেনের সমস্যা দেবে, পুয়ার মেমোরি দেবে। যাই হোক, সময় একদম কম, নেক্সট অনুষ্ঠানে আমি আরও কিছু টপিক নিয়ে আসবো, আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।